ভিডিওটা দেখার আগে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এর পাশে থাকা ঘন্টা আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না। সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হে ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ফোনের মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ব্যাটারি। আমরা সবাই চিন্তা করি, ইস, ব্যাটারিটা যদি এমন হতো 1 ঘন্টা চার্জ দিয়ে 7 দিন ইউজ করতে পারতাম, বাট আফসোস এখন পর্যন্ত এটা পসিবল না। কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি অনেক বেশি, সেগুলো হয়তো বা চার্জ একটু বেশি থাকে, কিন্তু আমরা যারা কম অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করি প্রবলেম হয় তাদের জন্যে। তো আজকে আপনাদের জন্য যে ট্রিকটা নিয়ে আসলাম সেই ট্রিকটার মাধ্যমে আপনার ব্যাটারির কিছুটা লাইফ বাড়িয়ে নিতে পারবেন। হয়তো বা এই সেটিংসগুলো অনেকেরই জানা নেই, অ্যান্ড্রয়েডের কিছু সিক্রেট সেটিংস যেগুলো অফ করলে ব্যাটারির লাইফ কিছুটা বেড়ে যাবে। সো যারা ব্যাটারি লাইফটা বাড়াতে চান তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর যাদের এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। প্রথমে আপনার মোবাইলের সেটিংসে চলে যান, সেটিংস, এরপরে সবার নিচের দিকে চলে যান, এখান থেকে সিস্টেমটা ওপেন করেন, এখানে অ্যাবাউট ফোন। এখন আমাদের ডেভেলপার অপশনটা চালু করতে হবে, যাদের অলরেডি ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে দে আর জিনিয়াস, আর যাদের এখনও চালু হয়নি তারা এখানে বিল্ড নাম্বার দেখতে পাচ্ছেন এটার মধ্যে জাস্ট কয়েকবার ক্লিক করেন, ইউ আর নাও এ ডেভেলপার। তো আমাদের ডেভেলপার অপশনটা চালু হয়ে গেল, তো এখন আমরা ব্যাকে চলে গেলাম। এখন এখানে দেখেন ডেভেলপার অপশন নামে একটা অপশন আছে, এটা নতুন অ্যাড হয়েছে। এখন ডেভেলপার অপশনে ক্লিক করেন, এখন নিচের দিকে চলে যান, যাদের ফোনে ডেভেলপার অপশনটা এইভাবে চালু না হচ্ছে তারা কমেন্টে অবশ্যই আপনার ফোনের মডেল নাম্বারটা দিবেন আর ফোনের নামটা লিখবেন। আপনারা আপনার ফোনের মডেল নাম্বারটা লিখে কমেন্ট করলে আমি এই অপশনটা চালু করার প্রসেসটা বলে দিব। এখন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করবেন। এটা যদি আপনারা চুজ করেন তখন আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো সব অফ হয়ে যাবে, আপনি শুধুমাত্র যেই অ্যাপটি ইউজ করবেন শুধুমাত্র ওই অ্যাপটাই চার্জ খাবে, এর বাইরে অন্য কোনো ফাংশন চার্জ খাবে না, অন্য কোনো অ্যাপও চার্জ খাবে না। আপনারা কেউ যদি চান একটা বা দুইটা অ্যাপ রানিং রাখবেন তখন এখানে অ্যাটমোস্ট 1 প্রসেস, অ্যাটমোস্ট 2 প্রসেস আপনার যতটা ইচ্ছা চুজ করতে পারেন। এটা ঠিকঠাক মতো হয়ে গেলে এখন উপরে চলে যান, উপরের দিকে। উপরের দিকে যাওয়ার পরে এখানে 3টা অপশন দেখতে পাবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এই সবগুলো অপশন 0.5 করে দেন, এখানে 0.5, 0.5, 0.5। এই অপশনটা দিয়ে শুধুমাত্র আপনার ব্যাটারি চার্জই কম খাবে না, এখান থেকে আপনার ফোনের স্পিডও বাড়বে। তো এখানে 2 সেটিংস গেল, আপনারা যদি এই 2টা সেটিংস করে নেন তাহলে আপনার ফোনের ব্যাটারি কম খাবে, আপনার ব্যাটারির লাইফ টাইম বাড়বে। তো এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম। এরপরে হচ্ছে 3rd নাম্বার, এই সেটিংসটা হয়তো অনেকে জানতে পারেন, এটা হচ্ছে ব্যাটারি সেভিংস। তো এটা আপনারা অন করে দিলে চার্জ অনেক কম খাবে। ব্যাটারি সেটিংসে চলে যাবেন, আর এখানে দেখেন ব্যাটারি সেভার, এটা অন করে দিবেন, তাহলে আপনার ফোন চার্জ অনেক কম খাবে। তো এই 3টা সেটিংস সবাই করে নেবেন, এই সেটিংসগুলো করার পরে আপনি আপনার ফোনে ট্রাই করেন, ব্যাটারি লাইফ টাইম অনেকটা বেড়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, নেক্সট টাইম আরও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হব, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।